প্রথমেই সকলকে সুপ্রভাত। আজ আমাদের পড়ার বিষয় দশম শ্রেণীর কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। আমরা জানি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি পরাধীন ভারতবর্ষে 1932 জন্মগ্রহণ করেছিলেন এবং যদিও বাংলাদেশে তার জন্ম, কিন্তু তার পড়াশুনো, বেড়ে ওঠা সবই কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশুনো করেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে, এবং পরবর্তী ক্ষেত্রে এই বাংলা ভাষা ও সাহিত্য নিয়েই তিনি অধ্যাপনা করেছেন বঙ্গবাসী কলেজে, সিটি কলেজে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দিল্লিতে এবং বিশ্বভারতীতে। এবং শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অবসর গ্রহণ করেন। তো কবি শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ আমাদের বাংলা কবিতার যে ইতিহাস, সেই ইতিহাসের একটা অন্য মান দান করেছেন, এবং তার লেখা কবিতা, বিভিন্ন ধারার যে কবিতা, এবং ভীষণ মেধা, মনন, চিন্তন সমৃদ্ধ কবিতা। কবিতা, শঙ্খ ঘোষের কবিতা পাঠ করতে গেলে আমাদেরকে আগে একটু পড়াশুনো, সেই বিষয়টা নিয়ে, যে বিষয় নিয়ে কবি কবিতা লিখছেন, সেই বিষয় নিয়ে একটু পড়াশুনো না করে নিলে সেই কবিতা বোধগম্য হওয়া একটু কষ্টকর। তো তোমাদের কবিতাটা অতটাও কঠিন নয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা জানি, আমরা যে কোনো সাহিত্যের যা কিছুর নামাঙ্কনের মধ্য দিয়ে তোমাদের বারে বারেই এই কথা আমি বলেছি যে নামকরণ হচ্ছে আমাদের পাঠক এবং স্রষ্টার মধ্যে একটা সেতু বন্ধন করে, যে আমরা নামকরণ পড়তে গিয়ে পড়েই ভাবি যে আমরা কি পড়তে যাচ্ছি, সেই বিষয়টা একটুখানি যেন আমাদের কাছে আভাসিত হয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি যেন আমাদেরকে, সবাইকে, এবং কবি যেন নিজেও সেখানে একীভূত, যে বেঁধে বেঁধে থাকার অনুরোধ জানিয়েছেন, আয় আহ্বান জানিয়েছেন, যেন একটা উজ্জীবনী প্রাণশক্তির মতন তিনি এই ডাক দিয়েছেন যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তার মানে কি, এমন একটা প্রতিকূলতা, এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি বা হয়েছি বা সেই পথের মধ্য দিয়ে আমরা চলছি যে যেখানে আমাদের এই সংঘবদ্ধতার প্রয়োজন, এই বেঁধে বেঁধে একসাথে থাকার আমাদের প্রয়োজন বলে কবি উপলব্ধি করেছেন। আমরা জানি যে কবি, সাহিত্যিক যারা, তারা অনেক বেশি সংবেদনশীল, আমাদের থেকেও তারা অনেক বেশি করে সমাজকে, রাজনীতিকে, অর্থনীতিকে তারা চেনেন, এবং তারা তাদের যে এই সমাজের সময়ের থেকে এগিয়ে থেকে তারা যে দিশা তাদের সাহিত্যের মধ্য দিয়ে, তাদের কলমের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে দেন, আমরা যেন তারই জন্য অপেক্ষায় কোথাও একটা অপেক্ষমান। তো কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, চলো পড়ি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। প্রথম প্রথম যে দুটো বিষয় তোমাদের জানতে হবে, প্রথম হচ্ছে এই আমরা কারা? এই আমরা কি কোনো একটা জনসমষ্টি, যারা একটা সীমাবদ্ধ ক্ষেত্রে, একটা কোনো একটা মানে প্রাতিবেশিক একটা পরিবেশে বসবাস করে? এই আমরা তা নয় কিন্তু। এই আমরা কি একটা একটা কুক্ষিগত একটা জায়গা? তা নয় কিন্তু। এই আমরা হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ, এবং শুধু যুদ্ধ বিধ্বস্ত বললেও কোথাও একটা ভুল হবে। এই আমরা হচ্ছে নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত এই সাধারণ মানুষ, আবার কোথাও বা একেবারে শান্তিপ্রিয় মানুষ, যে প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে, প্রত্যাঘাত করতে ভয় পায়, কোথাও একটা তারাও। এই আমরা হচ্ছে একটা বিশেষ শ্রেণী, যেই শ্রেণী যারা এই
সারা জীবন যাদের কাঁধে ভর করে আমাদের সভ্যতার রথের চাকা চলমান, যারা এই সভ্যতার ধারক এবং বাহক, এই আমরা কোথাও একটা তারাই, এবং এই আমরাই চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, কাজ করে নগরে প্রান্তরে, রণছত্র ভেঙে পড়ে, রাজছত্র শব্দ নাহি করে, তবু এরা কাজ করে। এই যে এদের কর্মপ্রবাহ, এই কর্মপ্রবাহ কিন্তু কোনো সময় বন্ধ হয় না। এরা কোথাও একটা চাষি, কোথাও একটা জন্মজুর, কোথাও একটা শ্রমজীবী, এরকমভাবে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে পথে প্রান্তরে এরা কাজ করে। এই আমরা, এই যে নিপীড়িত অবহেলিত শোষিত সম্প্রদায়, যাদের কথা শাসকরা, যারা যুদ্ধবাজ, তারা মনে রাখে না, কবি যেন কোথাও একটা এই আমরার সঙ্গে কবি নিজেকেও একীভূত করেছেন, এবং সারা পৃথিবীর সমস্ত সাধারণ শান্তিপ্রিয় কর্মজীবী মানুষকে একীভূত করেছেন বলে আমার মনে হয়। তো আয় আরো বেঁধে বেঁধে থাকি। কেমন বেঁধে থাকা? না, বর্তমান সমাজের যে নৈতিক অবক্ষয় এবং বিশৃঙ্খলা, সেটা কবিকে পীড়িত করেছে এবং সংবেদনশীল মনে এতটাই আঘাত করেছে, এতটাই দাগ দিয়েছে, যে কবি বলছেন যে আমাদের, মানে আমাদের কোনো পথ নেই, আমাদের এগোনোর পথ নেই, আমাদের ডান দিকে ধস, আমাদের বাঁ দিকে গিরিখাত, মাথার ওপর বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমরা কোন দিকে এগোবো? সেই জন্য বলছেন আমাদের পথ নেই কোনো। এখন প্রশ্ন হচ্ছে পথ কি, কাকে কবি পথ বলছেন? আমাদের যে এই এগিয়ে যাওয়ার, আমাদের যে উত্থানের যে সময়টা, আমাদের যে মানবিকভাবে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে এগিয়ে যাওয়াটা, আমাদের এই যে সভ্যতার রথ, তার যে এগিয়ে যাওয়াটা, সেটাই আমাদের পথ, এবং সেই পথ কোথাও একটা অবরুদ্ধ হচ্ছে। সেই জন্য কবি বলছেন যে আমাদের পথ, আমাদের এগোনোর পথ নেই কোনো, আমার আমরা থমকে গিয়েছি। এবং শুধু পথ নেই নয়, আমরা যে আমাদের চারদিকে এই যে ধস, গিরিখাদ, মাথার ওপর বোমারু বিমান, বা পায়ে পায়ে হিমানির বাদ, মানে এগোনোর জায়গা নেই, আমাদের পথ নেই, কিন্তু আমাদের যদি ঘর, আমাদের কোনো একটা আশ্রয় যদি থাকতো, তাহলেও আমাদের থাকার, আমাদের, আমরা জানি যে আমাদের প্রাথমিক যে চাহিদা, আমাদের অন্ন বস্ত্র এবং বাসস্থানের চাহিদা, তো আমাদের তাহলে বাসস্থানটা থাকতো, কিন্তু আমাদের বাসস্থানও নেই, আমাদের ঘর গেছে উড়ে। কবি কি বলছেন? না, প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা, সংসার মাঝেও সেই জন্য ঐক্য প্রয়োজন। এই একতা এবং সম্প্রীতি যখন দৃঢ়বদ্ধ হয়, তখনই এই সম্মিলিত শক্তি এই উদ্ধত শাসকদের যে ভ্রুভঙ্গ, সেই ভ্রুভঙ্গকে কাঁপিয়ে দিতে পারে, এবং যত বড়ই শক্তি হোক না কেন, তাকে নত জানু করতে বাধ্য করে এই সম্মিলিত শক্তি। সেই জন্য কবির সেই উজ্জীবনী ডাক আয় আরো বেঁধে বেঁধে থাকি। এরপরে দেখো আরো সাংঘাতিক। আচ্ছা, যদি একটা কথা তোমাদের একটু বলে নিই, কবিতাটাকে আমরা যদি চারটে, মানে ভাগে, চারটে নামাঙ্কনে ভাগ করি, এই যতটুকু অংশ আমি পড়লাম, এই ততটুকু অংশকে আমরা বলতেই পারি যেটা আমাদের নিরাপত্তাহীনতা, যে আমরা এখন কেমন আছি, এই অবহেলিত শোষিত বঞ্চিত সম্প্রদায়, এই আমরা কেমন আছি? আমরা ভালো নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই জন্য এই অংশটাকে আমরা বলতেই পারি যে নিরাপত্তাহীনতা, নামাঙ্কন করতেই পারি। এবং যেখানে এই বিবেকবান মানুষের একতা এবং সাহচর্যের কথা কবি তার পরে বলেছেন, যখন নাকি এই প্রতিরোধ প্রত্যাঘাতের সময় এসেছে, কবি আরও যে সংকটাপন্ন অবস্থার কথাটা বলেছেন, সেই অংশটাকে আমরা বলতেই পারি নৃশংসতা। কেমন? না, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। দেখো, শিশুদের সব, আমাদের সমাজে, আমাদের সভ্যতার সবচেয়ে কোমল যে জায়গাটা, সেটা হচ্ছে এই শিশুরা। আবার কোথাও একটা এই শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এবং তাহলে শিশুদের সব যদি ছড়ানো থাকে কাছে দূরে, তাহলে সেটা কি ভয়ানক নৃশংসতা? যে সমস্ত মৌলবাদী, সাম্রাজ্যবাদী জনগোষ্ঠী, যারা যুদ্ধ
ভালোবাসে, যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের আগ্রাসনকে প্রতিফলিত করতে চায়, নিজেদের লোভ লালসাকে চরিতার্থ করতে চায়, তারা শুধুমাত্র এই আপামর জনজাতিকে নয়, এই জনজাতির যে ভবিষ্যৎ, যে শিশুরা, এই শিশুদেরকেও কিন্তু তারা এতটুকু অনুকম্পা করছে না। এবং সেই জন্যই কবির কোথাও একটা মনে হয়েছে যে এটা ভীষণ ভয়ানক নৃশংস একটা কাজ, এবং তাই বলছেন আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে। মানে কি, শুধু আমরা নয়, আমার ভবিষ্যৎ প্রজন্ম আজ এমন একটা সংকটাপন্ন অবস্থার শিকার যে যেখানে আমাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। এবং যখন নাকি আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে, তখনই কিন্তু প্রত্যাঘাতের সময়, তখন কিন্তু আর সেই শান্তিপ্রিয় আচরণ করার দিন নয় যে আমরা যতই অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত হতে থাকি না কেন, তবুও আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তবুও আমরা কিছু বলছি না, কিন্তু আর সেই সময় নেই যখন নাকি আমাদের আর এগোনোর কোনো রাস্তা নেই। আমাদের ডান দিকে ধস গিরিখাত, মাথার ওপর বোমারু বিমান, পায়ে হিমানির বাদ, এত প্রবল ঠান্ডা তার শৈত্য, তাকে আমরা অতিক্রম করতে পারছি না, আমাদের পথ নেই এগোনোর, আমাদের মাথার ওপর ছাদ নেই, তাহলে আমরা কোথায়? আমরা তো একেবারে তলানিতে, একেবারে নিঃস্ব রিক্ততায় এসে টিকেছি। তাহলে এখনো যদি আমরা প্রত্যাঘাত না করি এই এই অন্যায়ের বিরুদ্ধে, তাহলে তো এই আমরা একদিন নিঃশেষিত হয়ে যাবে। কবি তাই বলছেন, এ মুহূর্তে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আর কোনো পথ নেই। কি পথ আছে? বেঁচে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এ যেন একটা বিপুল বিপন্ন প্রতিকূলতার মাঝেও একটা আশার উজ্জীবনী মন্ত্র যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। মানে আমাদের চরম সংকট এসে উপস্থিত, কিন্তু সেই সংকটে আমরা মাথা নোয়াবো না, কারণ এই যে আমরা শ্রেণী, এই শ্রেণী মাথা নোয়ানোর শ্রেণী নয়। যেহেতু এদের কাঁধে ভর করে চলছে গোটা সংসার, সমাজ ব্যবস্থা, তাই এরা যদি সম্মিলিত হয়, এরা যদি সমৃদ্ধ হয় এবং এরা যদি প্রত্যাঘাত করে, তাহলে সে যত বড় মৌলবাদী, সাম্রাজ্যবাদী শাসক শক্তি আসুক না কেন, তাদের মাথা নোয়াতে আমাদের কাছে বাধ্য। সেই জন্য কবির এই আহ্বান যে আয় আরো বেঁধে বেঁধে থাকে। তাহলে আমরা এই যে শিশুদের সব যে অংশটা, সেই অংশটার নামাঙ্কন করতেই পারি যে নৃশংসতা। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই যে অংশটা, এবং তারপরের যে অংশটা যেখানে কবি ইতিহাস সম্পর্কে কথা বলেছেন, বলছেন যে আমাদের ইতিহাস নেই, যেটা আমি পরের আলোচনায় আসছি, সেই অংশটাকে আমরা বলতেই পারি যে আমাদের সংকট বা আমাদের সংকটাপন্ন জীবন, সেই তার নামাঙ্কন করতে পারি। কি না, দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। দেখো, ইতিহাস কি? আমরা জানি যে আমাদের এই যে সভ্যতা, যেভাবে আস্তে আস্তে সভ্যতা, সংস্কৃতি, তারা যেভাবে আস্তে আস্তে এগিয়েছে, তারা যেভাবে মানুষ সেই একেবারে গুহাবাসী জীবন থেকে বা তারও আগে থেকে, তারপর চাকা, আগুন আবিষ্কার, এইভাবে আস্তে আস্তে তাদের উন্নততর যে পথটা, সেই পথটাকে, যে পথের যে রেখাচিত্র, পথের যে লিপিবদ্ধকরণ, সেই অংশটাকেই আমরা ইতিহাস বলি। এবং এই ইতিহাসকে মানুষের যে জয়, সেই জয়ের কথা বলে। কিন্তু একটা সময় এসে দেখা যাচ্ছে যে এই ইতিহাস আর মানুষের কথা বলছে না। এই ইতিহাস কিসের কথা বলছে? এই ইতিহাস শুধুমাত্র এই সাম্রাজ্যবাদী শাসক শক্তির কথা বলছে। এবং এই ইতিহাসকে যারা কি বলবো লেখার জন্য নির্দেশ দিচ্ছেন, এই ইতিহাস যাদের উঙ্গুলি হেলনে লিখিত হচ্ছে, তারাই সাম্রাজ্যবাদী শক্তি। তাহলে একটা সময় ছিল ইতিহাস কি না, মানুষের যে অগ্রগতি, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব কিছুর যে অগ্রগতি, সেই অগ্রগতির যে রেখচিত্রণ, সেটাকে আমরা ইতিহাস বলছি। কিন্তু যখন থেকে নাকি এই সাম্রাজ্যবাদী লোভী যে শাসক সম্প্রদায়, যে মৌলবাদী শক্তি, তাদের দ্বারা ইতিহাস লিখিত হচ্ছে, তখন থেকে ইতিহাস হয়ে যাচ্ছে কি না, শুধুমাত্র এই রাজাদের ইতিহাস। তারা কি করেছে, কার পরে কে সিংহাসনে আসীন হয়েছে, কে কতটা সাম্রাজ্য জয় করেছে, শুধুমাত্র তার ইতিহাস।
বিশ্বব্যাপী যে পথহারা সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত অসহায় মানুষের জীবনের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু কোথাও প্রতিফলিত হচ্ছে না। এবং সেই জন্যই কবি এখানে বলছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কোনো দেশ, যেটা আমি বললাম যে কোনো দেশ কিংবা জাতির সভ্যতা ও সংস্কৃতির বিবর্তনের যে ধারাভাষ্য বা বিশ্লেষণ, সেই বিশ্লেষণ কোথাও নেই। বরণ কি রয়েছে না, এই আগ্রাসনের ইতিহাস। এবং সেই জন্যই বলছেন, এই আগ্রাসনের ইতিহাসে এই যে যারা আমরা, এই আমরা যে শ্রেণী, তাদের কথা কোথাও নেই। তাদের কথা বরং বিকৃতভাবে, বিভ্রান্ত করার জন্য তাদের অন্যরকমভাবে এখানে দেখানো হয়েছে। সেই জন্য কবি বলছেন যে এমনই ইতিহাস যেখানে আমাদের চোখ মুখ ঢাকা, বিপন্নতায় বিকৃত বিভ্রান্ত একটা ইতিহাস এখানে চিত্রিত হয়েছে। আমরা ভিখারি 12 মাস, এই যে আমরা শ্রেণী যাদের উপর ভর করে চলছে জগৎ সংসার, তাদের কথা যত শাসক শক্তি যখন এসেছে, একদল গেছে একদল এসেছে, শুধুমাত্র ক্ষমতা বদল হয়েছে, রং বদল হয়েছে, কিন্তু এই আমরা যারা, তারা কিন্তু সেই একই রকম আছে। সেই জন্য বলছেন আমরা ভিখারি 12 মাস। 12 মাস শব্দটা চিরকালীনতা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, যে আমরা চিরকালই এইভাবে নিঃস্ব রিক্ত। দেখো, এই যখন নাকি পৃথিবীর শুরুর একেবারে আদিম পর্যায়, তখন বন্য যে জীবজন্তু, সেই বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে মানুষ একা পেরে উঠছিল না। তো যখন নাকি তারা পেরে উঠছিল না, সেই সময় তারা কি করলো না, তারা সঙ্গবদ্ধ হতে শিখল। তাহলে এই সঙ্গবদ্ধতার ইতিহাস আমাদের ইতিহাস শুরুর প্রথম থেকে শুরু হচ্ছে। এবং তারা দেখল যে তারা যখন একসঙ্গে থাকছে, তারা সমস্ত কিছু প্রতিকূলতাকে একসাথে জয় করতে পারছে। এবং সেইখান থেকেই শুরু হচ্ছে এই যে পাড়া, গ্রাম, আরো বড় দেশ, সমাজ, রাষ্ট্র, এইভাবে। তাহলে এই সঙ্গবদ্ধতার ইতিহাস আমাদের ইতিহাস শুরুর প্রাক সময় থেকে, এবং তাকেই যেন আবারও কবি ডাক দিয়েছেন এই জায়গায়, এই সংকটাপন্ন অবস্থায়, যে যেখানে আমাদের আর কোনো ইতিহাস নেই, বা এমনই ইতিহাস যেখানে বিকৃত বিপন্ন, এই আমরা, এই আমরা, এই যে শ্রেণী, এই যে জনসমষ্টি, এই যে যাদের ওপর ভর করে চলেছে রথের চাকা, পৃথিবীর রথের চাকা, এদের যে সংকটাপন্ন জীবন, সেই জীবন থেকে একমাত্র উদ্ধারের পথ হচ্ছে প্রত্যাঘাত। এবং সেই প্রত্যাঘাতটা করার যে পথটা, সেই পথটা কি না, এই বেঁধে বেঁধে থাকা, এই সঙ্গবদ্ধতা। তোমরা অনেক ছোটবেলায় বান্ডেল অফ স্টিকের গল্প পড়েছো, সেটা আর নতুন করে বলছি না, যে একটা লাঠিকে ভেঙে ফেলা ভীষণ সোজা, কিন্তু একসঙ্গে যদি তুমি 10টা লাঠিকে বেঁধে দাও, তাহলে কিন্তু তুমি ভাঙতে পারবে না। তাহলে কি, সঙ্গবদ্ধতাই হচ্ছে আমাদের উজ্জীবনের প্রাণশক্তি, আমাদের প্রত্যাঘাতের পথ। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে বেঁচে থাকা, এটা হচ্ছে বায়োলজিক্যাল বেঁচে থাকা। আমরা দুরকম ভাবে বেঁচে থাকতে পারি। একরকম বেঁচে থাকা কি না, আমরা এই যে শ্বাস নিচ্ছি, আমরা প্রাণিত হচ্ছি, আমরা উজ্জীবিত হচ্ছি, আমরা জীবনের উন্নতির শিখরে উঠছি, আমাদের সুখ সুখ দুঃখ, ভালোবাসা, মান অভিমান, এই সব কিছু নিয়ে বেঁচে থাকা, এটাকে বেঁচে থাকা বলে। আর শুধুমাত্র যদি আমরা খাচ্ছি, আমরা ঘুমোচ্ছি, আমরা আমাদের প্রাত্যহিক যে ক্রিয়া সেইগুলো শুধু করছি, তাহলে সেটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল বেঁচে থাকা। তো এখানে কবি হয়তো কোথাও একটা সেই ইঙ্গিতটা দিয়েছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে, মানে পৃথিবী মানে কি, এই আমরা, কারণ এরাই হচ্ছে মেজরিটি। আর যারা শাসক শক্তি, তারা কিন্তু সংখ্যায় কম। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন এরকম তাদের জীবন এসে থেমেছে, এরকম একটা সংশয়ে, বিপন্নতায়, তাহলে সেখানে পৃথিবী হয়তো বেঁচে আছে কবির মনে দ্বিধা। আবার কোথাও একটা বলছেন হয়তো হয়তো গেছে মরে, মানে মানসিকভাবে মৃত, চরম হতাশায় একটা জীবন মৃত অবস্থা। এবং সেই যে বেঁচে থাকা এবং মরে থাকার মাঝখানে সেই যে একটা ডিলেমা, তো সেখানে কবি কি বলছেন না,
আমাদের কথা কে বা জানে, কেউ জানে না আমাদের কথা। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা চিরকাল এইভাবে হাত পেতে এইভাবে আমরা আমাদের দাবি, সেই দাবিকে সেভাবে সোচ্চারে আমরা কখনো তুলে ধরিনি, আমরা চিরকালই কাজ করে গেছি। কিন্তু এখন সময় এসেছে, এই যে বলছে যে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা অনেকের কাছে অনেক রকম আমাদের সম্মান ভিক্ষা চেয়েছি, আমাদের চাওয়া পাওয়া আমরা ভিক্ষা চেয়েছি। সেই জন্য আগেই কবি বলেছিলেন যে আমরা ভিখারি 12 মাস, কিছুই কোথাও নেই যদি তাহলে কি আমাদের এগোনোর পথ নেই, আমাদের পথই নেই উন্নতির, আমাদের মাথার ওপর ছাদ নেই, আমাদের শিশুদের সব পড়ে রয়েছে কাছে দূরে, আমাদের ইতিহাস নেই, তাহলে তো আমাদের, আমরা ভিখারি সারা জীবন, এবং আমরা সারা মানে চিরকাল আমরা ঘুরে বেড়িয়েছি, আমাদের দাবি দাওয়া জানিয়েছি, কেউ কোনো কথা শোনেনি, তাহলে এবার আমার কি করণীয়? বলছে কি আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বা বাকি? যদি সব কিছুও শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও তো কিছু একটা রয়ে যায়, সেই কিছু একটা আমরা, আমাদের অনেকেই মারা গেছে কিন্তু তবু কিছু তো, কজন তো আছি বাকি। তাই আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই যে ঘুরে দাঁড়ানো, এই যে প্রতিরোধ, যেটাকে আমি বলছি প্রত্যাঘাত, শুধু প্রতিরোধ বললে ভুল হবে, এই যে আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করার যে মন্ত্রটা, বিপন্ন সময়ের সংশয় নৈরাশ্য এই সব কিছুকে পার করে যে একটা মুক্তির একটা মন্ত্র, যে উজ্জীবনী মন্ত্র, এই সংকটাপন্ন জীবন, এই যে বিপন্নতা, এই যে নৃশংসতা, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে আশার উজ্জীবনী মন্ত্র, সেটাই কোথাও একটা বারে বারে কবিতায় অনুরণিত হয়েছে, কবিতার নামাঙ্কনেও সেই তারই চিত্র রয়েছে, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। মানে কি আমরা সঙ্গবদ্ধ হই, সঙ্গবদ্ধতার মানে বিকল্প কিছু নেই, আজ আমাদের যে কন্ডিশন তাতে আমাদের সঙ্গবদ্ধতাই হচ্ছে একমাত্র আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং যেটা আগে আমি কবিতার আলোচনা শুরুর প্রথমেই বলেছিলাম, যে যদি আমরা সঙ্গবদ্ধ হই তাহলে যতই সেই কঠিন দুর্মর সময় আসুক না কেন, যতই সাম্রাজ্যবাদী শক্তি তাদের লোভ লালসার শিকার করুক না কেন আমাদের, কিন্তু তবুও আমরা সেই পথকে জয় করতে সক্ষম হব যদি আমরা সঙ্গবদ্ধ হই। এবং এই যে আস্ফালন, সাম্রাজ্যবাদী শক্তির এই যে আস্ফালন, যুদ্ধবাজদের এই যে আগ্রাসন, এই সব কিছুকে পার করে আমরাই একদিন জয়যুক্ত হতে পারবো, কারণ আমরাই হচ্ছি পৃথিবীর সেই শ্রেণী, সেই শক্তি, সেই স্তম্ভ যাদের উপর ভর করে চলছে পৃথিবীর জগৎ সংসার। ঠিক আছে, তো তোমরা কবিতাটা টেক্সটটা আবারও পড়বে, আলোচনাটা শুনবে, রেফারেন্সগুলো পড়বে, আর আমরা আমাদের ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব। আশা করি বুঝতে আর কোনো সমস্যা হবে না, তাই তো? তাহলে আজকে আসি, টাটা।